রাজনগর কিশোর ভারতী সংঘের পরিচালনায় যে 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার আজ শেষ দিন। যার শেষ লগ্নে যে দুটি দল ফাইনালে উঠেছে সে দুটি দল হল সবুজ সাথী শিবরামপুর এবং আরবিসি স্পোর্টিং ক্লাব 6 মাইল। প্রমিতা বাংলা ইউটিউব চ্যানেল। Yeah.
well done. গড়িতে গড়িতে সঙ্গে মেয়েছে গড়ি অবশ্যই আমি
তার রান দাদা বাড়িয়েছে লাভের ছিঁড়েছে
সময় কাটিয়ে দিতে কিছু ভয় পাস না ওর
মাথার উপরে মারি দিচ্ছে আবার কি অত নিচে বলে মাথা থেকে কেটে নিল কথা শুনিনি সরে দিনি সেটি পালা করেছে বলে করে নিয়ে যা উত্তম সেগুলো ব্যবহার করে এদিকে আসা মানে কোনো সমস্যা নেই কোনো কথা নেই উড়িয়াবে আর একটু নিচে দিতেই দেয় এত উপরে দিলে সে এইসব জায়গায় চান্স লাভলি এই জড়া শুরু ধরে রাখ দেখে ছোট ব্যাগে আছে দেখ ছোট ব্যাগটায় ছোট লাল ব্যাগটায় হ্যাঁ ছোট লাল ব্যাগটায় ছোট লাল ব্যাগটায় ইয়ে আরো আছে ওষুধ আরো আছে আমার ওষুধ যে আছে উঁচু ও
একটু বাড়ি দিলেই হয়, না না টপ খাই না একটু কাছি আরবির লাভ একদমই লাভ খারাপ, লাভ খারাপ রইলে কিছু করার নেই, সাটকার পা বড় তার খুব করে বাড়ি ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিল রানার্স হয়েছে আরবিসি স্পোর্টিং ক্লাব ছমাই, অধিনায়ক প্রণব দাস আপনি আপনার খেলোয়াড়দের নিয়ে মঞ্চে চলে আসুন। আর্থিক মূল্য 15,001 টাকা তুলে দিচ্ছেন দাতা প্রথম বাড়ির মহাশয় ও উত্তম মন্ডল মহাশয়। আরবিসি স্পোর্টিং ক্লাব বিজয়ী দল সবুজ সাথী শিবরামপুর, অধিনায়ক রণজিৎ মন্ডল আপনি সামনে চলে আসুন, সামনে আসুন। চেষ্টা সবুজ সাথী, চেষ্টা সবুজ সাথী, চেষ্টা সবুজ সাথী, চেষ্টা সবুজ সাথী।